হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেল চাকরির সংবাদ আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা চাকরি যেখানে বেতন কাঠামো শুরুই হচ্ছে আপনার তেইশ হাজার নশো দশ টাকা এর সাথে অন্য অন্য অ্যালাউন্সেসগুলো আছে এখানে কিন্তু আপনি মাধ্যমিক পাশেই এই পদে নিয়োগ হতে পারবেন আবেদন অবশেষে অনেকদিন ধরে এই পোস্টেই আবেদন হওয়ার নোটিফিকেশন বেরানোর কথা ছিল অনেক দিন পরে বেরিয়েছে তবে আবেদন শুরু হয়ে গেছে এটা একটা স্থায়ী চাকরি আমরা দেখে নেব অফিসিয়াল নোটিফিকেশানের সমস্ত কিছু ডিটেলসে তবে তার একটা ছোট্ট অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল চাকরি সংবাদকে সাবস্ক্রাইব করেনি প্রতিদিন প্রতিদিন নতুন চাকরি খবর পাওয়ার জন্য বিভিন্ন মক টেস্ট কর্মসংস্থান কর্মক্ষেত্র বিভিন্ন সাবজেক্টের মক টেস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হয়ে যান আর সাথে ভিডিওটা ভালোভাবে দেখুন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এটা হচ্ছে নোটিফিকেশান বেরিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে ইউনিট অফ দ্য সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড কর্পোরেশন অফ ইন্ডিয়া এখানে নিয়োগ হবে প্রথম যে পোস্টটি আছে সেটা হচ্ছে কিন্তু এনগ্রেভার এনগ্রেভার মেটাল ওয়ার্ক মানে কি খোদাইকারী এই অর্থে যারা ইস্পাতের উপর কাজ করে তাদের এই পোস্ট এখানে লেভেল বি ফোর মানে লেভেল ফোরে স্যালারি হবে পে স্কেল আছে তেইশ হাজার নশো থেকে পঁচাশি হাজার পাঁচশো সত্তর এবং তার সাথে আছে কি কারেন্ট আইডিএ মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডি এ রেট অ্যালাউন্স আছে এবং তার সাথে সাথে আপনার ট্রাভেল অ্যালাউস এইচআরএ হাউসডেন্ট অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স সমস্ত কিছু এই নিয়ে স্যালারিটাই গিয়ে দাঁড়াবে প্রায় আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা মতো দুটো শূন্য পদ আছে যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন ফাইন আর্টস সেটা হতে পারে পেন্টিং বা স্কাল্পচার বা মেটাল ওয়ার্ক যেটাতেই হোক মেটাল ওয়ার্ক হোক বা স্কাল্পচার হোক বা পেন্টিং হোক আপনাকে ফাইন আর্টসের উপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে উইথ অ্যাটলিস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস বয়স হতে হবে চব্বিশ সালের বা মানে এপ্রিল মাসের বাইশ তারিখ মানে বাইশ চার দু হাজার চব্বিশ অনুযায়ী আপনার বয়স হতে হবে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে এখানে কিন্তু পরীক্ষা সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট হবে তারপরের যে পোস্টটি আছে সেটা হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান লেভেল ওয়ান জুনিয়র টেকনিশিয়ান লেভেল ওয়ান এর স্যালারি আছে আঠেরো হাজার সাতশো আশি থেকে সাতষট্টি হাজার তিনশো নব্বই এক্ষেত্রেও সেই ইন্ডাস্ট্রিয়াল যে ডিআনএএস অ্যালাউন্স পাবেন এইচারে হাউস রেন্ট অ্যালাউন্স পাবেন মেডিকেল অ্যালাউন্স ট্রাভেল অ্যালাউন্স অন্য অন্য অ্যালাউন্সেসগুলো পাবেন এর স্যালারিটা অ্যাপ্রক্সগলি আপনার দাঁড়াবে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এখানে টোটাল আনরিজার্ভ পোস্ট এ আছে পাঁচটি এবং ও বিসিতে একটি শূন্য পদ এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে আপনাকে আইআইটি মানে আইটিআই কোর্স কমপ্লিট করতে হবে স্মিথ ট্রেডের উপর সেটা আছে এনসিবিটি বা এসসিবিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অথবা মাধ্যমিক পাস তার সাথে আইআইটি কোর্স কমপ্লিট করতে হবে অথবা শর্ট টার্ম কোর্স করতে হবে মডুলার এমপ্লয়েবল স্কি ডেভেলপমেন্ট ইন জেমস অ্যান্ড জুয়েলারি জেমস মানে পাথর যে গ্রো উচিত পাথর বা জুয়েলারি ওপর কাজ করার সেই শর্ট টার্ম কোর্স করতে হবে অথবা আইআইটি এবং দু গোল্ড স্মিথ কোর্স করতে হবে যে কোনো এই চারটের মধ্যে যে কোনো একটি থাকলে আপনি কিন্তু এই পোস্টে মানে এই দুটোর মধ্যে একটা থাকতে হবে এবং এই দুটোর মধ্যে একটা থাকতে হবে যে কোনো একটা থাকলেই আপনি কিন্তু এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন এই ক্ষেত্রে বয়স আপনার আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এবং এটাও অনলাইনে টেস্ট হবে তারপরে পোস্ট হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট লেভেল ওয়ানে হবে স্যালারি এক্ষেত্রেও স্যালারি সেম আঠারো হাজার সাতশো আশি থেকে সাতষট্টি হাজার নশো এই তিনশো নব্বই টাকা এক্ষেত্রে একটি শূন্যপথ এবং এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলেছে আইআইটি সার্টিফিকেট কোর্স কমপ্লিট করতে হবে কিসে ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা কেমিক্যাল প্ল্যান্টে কেমিক্যাল প্ল্যান্টে ল্যাব অ্যাসিস্ট্যান্টে আইটিআই কোর্স কমপ্লিট করতে হবে সেটা আজ ন্যাশনাল সেন্টার ফর ভোকেশনাল ট্রেনিং বা স্টেট সেন্টার ফর ভোকেশনাল ট্রেনিং এসসিবিটি বা এনসিবিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে করলেই আপনি এই পোস্টে আবেদন করলে মানে এই কোয়ালিফিকেশন কমপ্লিট করা থাকলে আপনি এই পোস্টে আবেদন করতে পারবেন এবং এই ক্ষেত্রেও কিন্তু বয়সে বলা হচ্ছে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে এবং এখানেও কিন্তু অনলাইন এক্সাম হবে তাহলে এই চলে গেলো আমার তিনটে শূন্য পথ তার শিক্ষাগত যোগ্যতা স্যালারি বয়সের ছাড় এবার আমরা দেখব এর বাকি ডিটেলস কবে ফর্ম ফিল আপ করবেন কবে দিনের মধ্যে সমস্ত কিছু দেখে নেব আমরা চলে আসবো একদম ডিটেলসে যেখানে আপার এজ লিমিট আমরা তো লিমিটের কথা বললাম কিন্তু আমরা জানি যে যে কোনো চাকরি পরীক্ষার্থে এসসি বা এসটি ক্যান্ডিডেটরা পাঁচ বছর ও বিসি ক্যান্ডিডেটরা তিন বছর ছাড় পায় এখানেও সেই ছাড় পাবে এবং দশ বছর ছাড় পাবে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তার সাথে যদি সে এসসি এসটি হয় তাহলে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং এসসি এস টি ক্যান্ডিডেট পনেরো বছর ছাড় পাবে ও বিসি তার সাথে ফিজিক্যালি ক্যান্ডিডেট তেরো বছরের ছাড় পাবে এরপর আমরা দেখে নেব এর এক্সাম ফিস এক্সাম ফিজের ক্ষেত্রে কী বলা হচ্ছে ছশো টাকা দিতে হবে তবে নো অ্যাপ্লিকেশন ফিস ইজ রিকোয়ার্ড টু পেড এসসি সি এস টি বা ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে তাদের কিন্তু কোনো আজ অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে না তাদের ইন্টিমেশন চার্জ দিতে হবে দুশো টাকা সিলেকশন টু দ্য পোস্ট উইল বি কন্ট্যাক্টেড ফলোইং ফেজ সিলেকশনটা কি হবে ফর পোস্ট ইনগেভার মানে খোদাইকারী তার ক্ষেত্রে সিলেকশন প্রসেস কী হবে তার ক্ষেত্রে যেটা হবে তার ক্ষেত্রে প্রথম টেস্ট হবে সেখানে পার্সোনাল নলেজ মানে সেই যে বিষয়ে যে জ্ঞান আছে সেই বিষয়ে তার পঞ্চাশটা কোয়েশ্চেন হবে পঁচাত্তর নাম্বার থাকবে তারপর লজিক্যাল রিজনিং থাকবে দশ নম্বরে দশটা কোয়েশ্চেন জেনারেল অ্যাওয়ারনেস পনেরো নম্বরে পনেরোটা কোশ্চেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ পনেরো নম্বরে পনেরোটা কোশ্চেন এবং আপনার কোয়ান্টিটি অ্যাপটিউ থাকবে দশ নম্বরে দশটি কোয়েশ্চেন মোটাল টোটাল একশোটা কোয়েশ্চেন থাকবে একশো পঁচিশ নম্বর এর জন্য সময় পাবেন আপনি একশো কুড়ি মিনিট এইখানে কিন্তু আপনাকে কোয়ালিফাই করতে হবে এবং এখানে কোয়ালিফাই যেটা আছে যে আনরিজার্ভ বা ইকোনমিকার সেকশনের জন্য পঞ্চান্ন শতাংশ নম্বর পেয়ে কোয়ালিফাই করতে হবে অবি সি ক্যান্ডিডেটরা পঞ্চাশ শতাংশ এবং এসসি এসটিরা পঁয়তাল্লিশ শতাংশ অল্পে কোয়ালিফাই করবে এখানে একটা খুবই সুবিধার জিনিস আছে যে নো নেগেটিভ মার্কিং কোনো নেগেটিভ মার্কিং তো নেই নো সেকশান কাট অফ কোনো আচ্ছা সেকশনাল কাট অফও নেই নেগেটিভ মার্কিং নেই ফোনে আপনি যতগুলো প্রশ্ন চাইলেই অ্যাটেন্ড করতে পারবেন তারপর প্রসেস হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান সেই ক্ষেত্রে আপনার টোটাল একশোটা কোয়েশ্চেন হবে একশো পঁচিশ নাম্বার এখানেও একশো কুড়ি মিনিট সময় পাবেন যার মধ্যে প্রফেশনালের জন্য পঞ্চাশ নাম্বারে মানে পঞ্চাশটা কোয়েশ্চেন আছে পঁচাত্তর নাম্বারে আর বাকিগুলো সব সেম এই ক্ষেত্রেও কিন্তু আপনার নেগেটিভ মার্কিং নেই কাট অফ নেই এই ক্ষেত্রেও সেই মানে আপনার আনরিজার্ভ বা ইকোনমিক সেকশনের জন্য কোয়ালিফাইং মার্কস আছে সেটা হচ্ছে পঁচাত্তর শতাংশ ও বিসিদের জন্য পঞ্চাশ শতাংশ আর এস সি জন্য পঁয়তাল্লিশ শতাংশ তারপরের পোস্ট আছে আপনার ল্যাব অ্যাসিস্ট্যান্ট সেই ক্ষেত্রেও আপনার সে একই একশোটা কোয়েশ্চেন হবে একশো পঁচিশ নাম্বার একশো কুড়ি মিনিট সময় মানে দু ঘন্টা সময় পাবেন এবং এরও কাট অফ মার্কস কিন্তু সেই সেম এবার আসবো আমি জেনারেল ইনস্ট্রাকশান হয়ে গেল আমার কোয়েশ্চেন পেপারগুলো এবার জেনারেল ইনস্ট্রাকশান বলা হয়েছে যে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই হচ্ছে ওয়েবসাইট এখানে গিয়ে কলকাতার প্রার্থীরা সেখান থেকেও আবেদন করতে পারবেন বাকি ডিটেলস আমরা দেখে নেবো হাউ টু অ্যাপ্লাই যেটা আমাদের চলে আসতে হবে এখানে তেইশ তিন দু থেকে বাইশ চার দু মানে দীর্ঘ এক মাসভাবে এই ফর্ম ফিল চলবে যেখানে আপনাকে কি করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে তার আগে আপনাকে স্ক্যান করে রাখতে হবে আপনার ফটোকপি ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থ্রি পয়েন্ট ফাইভ সিগনেচার যেটা আপনি অবশ্যই ব্ল্যাক পেন দিয়ে করবেন লেফট থাম এক্সপ্রেশন মানে বা হাতের আঙুলের ছাপ সাদা পেপারে কালো পেন বা ব্লু পেন ইংকে হ্যান্ড রিটেন ডিক্লারেশান একদম হোয়াইট পেপারে লিখবেন মানে সাদা পেপারে সাথে এই এই ডকুমেন্টসগুলো সমস্ত কিছু দেবেন অ্যাপ্লিকেশন রেজিস্টার করবেন এই হচ্ছে ওয়েবসাইট ডিটেলস এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন রেজিস্টার করতে হবে তারপর ক্লিক ফর দ্য নিউ রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক রেজিস্ট্রেশন করবেন তারপর বাকি প্রসেসগুলো কমপ্লিট করবেন মানে সেখানে আপনার ডিটেলস দেবেন দিয়ে পেমেন্ট করবেন অনলাইন পেমেন্ট করার পর আপনি সাবমিট গঠন করবেন এই হলো পুরো প্রসেস যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন অবশ্যই এই যে মেল আইডি এই যে ওয়েবসাইট আছে এগুলো আপনার নোট ডাউন করে দিতে পারেন বা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে ডিটেলস পেয়ে যাবেন এবং ইম্পর্টেন্ট ডেটসের কথা আরেকবার বলে দিই ইম্পর্টেন্ট ডেটস কিন্তু এখানে বলছে তেইশ তিন দু থেকে অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে সেই দিন থেকেই আপনি কিন্তু পেমেন্টও করতে পারবেন এবং এর লাস্ট ডেট হচ্ছে বাইশ চার দু হাজার চব্বিশ মানে এপ্রিল মাসের বাইশ তারিখ আর এর টেন্টিভ ডেট অফ এক্সাম হবে জুন জুলাইয়ের মধ্যে থ্যাংক ইউ ওয়াজ দিস ভিডিও